আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমার গাণিতিক জিজ্ঞাসা বইয়ের 1 পৃষ্ঠা থেকে 800 পৃষ্ঠা পর্যন্ত আমি ক্লাস নিচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত অনুপস্থিতের অঙ্ক নিয়ে এসেছি। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য আরো করুন 01708392668 এই নম্বরে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা বোর্ডে গিয়ে দেখি আসলে কত সহজে উপস্থিত এবং অনুপস্থিত অঙ্কগুলো করা যায়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজের দিন 2 টাকা পাওয়া এবং অনুপস্থিত দিন 50 পয়সা ক্ষতির সত্ত্বে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে 40 টাকা পেল, সে কতদিন উপস্থিত ছিল? তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা আমি আপনাদের মুখে মুখে বলতেছি, সেপ্টেম্বর মাস আছে 30 দিনে, তাহলে প্রতিদিন যদি সে যাইতো তাহলে 30 দিনে সে পাইতো 60 টাকা, কিন্তু সে পেয়েছে 40 টাকা, তাহলে কম পেয়েছে কত? 20 টাকা। একদিন না গেলে সে তা পাবে না 2 টাকা, প্লাস তার জরিমানা করা হবে 50 পয়সা, তাহলে টোটাল 2.5 টাকা। তাহলে এখন আমরা 20 কে যদি 2.5 টাকা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে যে, তাহলে একদিন কাজে গেলে সে পাইতো হচ্ছে 20 2 টাকা, সেপ্টেম্বর মাসে সে মোট প্রতিদিন গেলে পাইতো 60 টাকা, সে পেয়েছে 20 টাকা কম। একদিন কাজে গেলে তার না গেলে কাজে ক্ষতি হচ্ছে 2.5 টাকা, তাহলে 20 টাকা ক্ষতি হয় তাহলে 8 দিনে, তাহলে সে কাজে উপস্থিত ছিল 22 দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলতেছি, সে প্রতিদিন যদি কাজে যেত তাহলে সেপ্টেম্বর মাসে সে পাইতো 60 টাকা, সে গিয়ে তাহলে সে পাইছে 40 টাকা, তাহলে কম পেয়েছে 20 টাকা। একদিন না গেলে তার ক্ষতি 2.5 টাকা, তাহলে 20 কে যদি 2.5 দ্বারা ভাগ করি তা আমরা পাইলাম হচ্ছে 8 দিন, তাহলে সে কাজে গেছে 30 - 8 সমান হচ্ছে 22 দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেম একটা অঙ্ক, 1996 সালের ফেব্রুয়ারি মাসে একদিন যদি ব্যক্তি কাজে যেত তাহলে সে 20 টাকা পেত, আর অনুপস্থিত দিন 5 টাকা তার জরিমানা, 380 টাকা পেয়েছে, তাহলে সে কতদিন উপস্থিত ছিল? তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলছে 1996 সালের ফেব্রুয়ারি মাস, তাহলে আমরা জানি 1996 সালের ফেব্রুয়ারি মাস ছিল হচ্ছে 29 দিনে, সে প্রতিদিন কাজে গেলে পাইতো 29 × 20 580 টাকা, কিন্তু সে কম পেয়েছে হচ্ছে 380 টাকা, তাহলে কম পেয়েছে 20 টাকা। একদিনে প্রতি তার 25 টাকা, তাহলে 200 / 25 সমান 8 দিন, সে কাজে উপস্থিত ছিল 21 দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলতেছি, 1996 সালে ফেব্রুয়ারি মাস ছিল 29 দিনে, 29 দিন সে প্রতিদিন যদি কাজে যেত তাহলে 29 × 20, তাহলে সে পাইতে হচ্ছে 580 টাকা, কিন্তু পেয়েছে সে 380 টাকা, তাহলে তার ক্ষতি হয়েছে, কম পেয়েছে সে 200 টাকা। একদিন কাজে না গেলে 20 টাকা বেতন কাটা যাবে, প্লাস 5 টাকা জরিমানা, তাহলে 25 টাকা, তাহলে 200 যদি 25 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 8 দিন, কিন্তু ফেব্রুয়ারি মাস আসছিল 29 দিন, তাহলে 8 - 29 সমান আসছে 8 - 29 সমান আসছে 21 দিন, সুতরাং সে উপস্থিত ছিল 21 দিন। এরকম হাজার অঙ্ক আমার গাণিতিক জিজ্ঞাসা বই রয়েছে, বইটি কেনার জন্য অর্ডার করুন 01708392668। আজকে পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।